নমস্কার, এনি 24-এ আপনাদেরকে স্বাগত। আমি আলপনা ধর। দুস্থ ও অসহায় ড্রপ আউট ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পদক্ষেপ অহরহ ফাউন্ডেশনের। 15ই আগস্ট বৃহস্পতিবার 2024 বিকেল 4টায় শিলচর মালুগ্রামে শিল্পী ভট্টাচার্য সঙ্গে স্কুলে আকমল আলী বড়ভূইয়া মহাশয়ের সভাপতিত্বে অহরহ ফাউন্ডেশনের এক সাধারণ সভায় অহরহর বিগত কার্যক্রম নিয়ে আলোচনা ক্রমে পরবর্তী কার্যক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অহরহ রজত জয়ন্তী উপলক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ আকমল আলী বড়ভূইয়া, শিল্পী ভট্টাচার্য ও কবি স্বাগত চক্রবর্তীকে অহরহর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সভায় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বেকার যুবক যুবতী ও ড্রপ আউট পড়ুয়াদের আবার পড়ার সুযোগ করে দেওয়ার, বিশেষ করে অসহায় ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করতে অহরহ ফাউন্ডেশন প্রস্তাবিত অসাধারণ কর্মসূচি বাস্তবায়নে একটি শক্তিশালী পরিচালনা সমিতি গঠন করা হয়। যথাক্রমে সভাপতি আকমল আলী বড়ভূইয়া, সহসভাপতি স্বাগত চক্রবর্তী, মেহরাজ চৌধুরী, কার্যকরী সভাপতি শিবাশিস চক্রবর্তী, সাধারণ সম্পাদক শিল্পী ভট্টাচার্য, সহসম্পাদক মৃত্যুঞ্জয় দাস, দেবাশিস লোহার, সাংগঠনিক সম্পাদক উত্তম সি, প্রশাসনিক সম্পাদক প্রণব কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, প্রচার সম্পাদক রাজু দে, নরুল হুদা লস্কর, কোষাধ্যক্ষ ফিরোজা বেগম লস্কর সহ আরো 6 জন কার্যনির্বাহী সদস্য নিয়ে একটি পরিচালন সমিতি গঠন করা হয়। এভাবে আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ কে ফলো করে আমাদের পাশে থাকুন। আজকে আমরা এই আলোচনার থেকে যেটা আমরা পাইলাম, আশা করছি আমাদের অহরহ অনেক দিনের স্বপ্ন যেটা, এটা বাস্তবে রূপায়িত হবে। তো অহরহ অনেক দিন থেকে ইন্ডিভিজুয়ালভাবে এই মোটামুটি তার এই নিজের আয়ত্তে যেটা আছে তা হিসাবে যতটুকু মানে মানে ক্ষমতা আছে, সামর্থ্য আছে, ওটা দিয়া আজকে 2017 ইংরেজির থেকিয়া এই ধরনের অসহায় যারা মানে ড্রপ আউট যারা আছে, ওই মেট্রিক দিতে পারছে না যারা, মেট্রিক ফেল করছে যারা, বা হায়ার সেকেন্ডারি বা এইভাবে আর বিভিন্ন ধরনের কোর্স নিতে অনেক জায়গায় গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হয়, অনেক টাকা খরচা হয়, যে খরচার থেকে খরচার অন্তত 10% খরচা লাগে, যে মানে যেটা নেয় তারা এটার থেকে। তো এখন আমরা এই 90% খরচ তারার কাছ থেকে বাঁচাই হাতে পারলে কি আমরা বিভিন্ন ধরনের এই ভোকেশনাল প্যারামেডিক্যাল কোর্স, আমরা অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল এটার যত থেকে আমরা অথরাইজেশন পাইছি, ওতে আমরা এটা অহরহ শিক্ষা একাডেমি হিসাবে এই প্রতিষ্ঠানটা মানে আমরা এই প্রতিষ্ঠানে সবরে সুযোগ দেওয়ার লাগিয়ে, ভালোভাবে বৃহৎ আকারে সুযোগ দেওয়ার লাগিয়ে একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়িয়া তুলিয়ার, যেটাতে অন্তত মানে 30% আমরা একদম ফ্রি অফ কস্ট আমরা বিবেচনা করিয়া, জিপি প্রেসিডেন্ট আছে, মেম্বার্স আছে, এরার সঙ্গে আলোচনা করিয়া ঠিক ঠিক যারা মানে গরিব, যারা অসহায়, যারা অক্ষম, তারারে আমরা এই সুযোগটা আমরা দিব। তো ওটা আমরা সুন্দরভাবে পরিচালনা করবার লাগিয়া আজকে একটা পরিচালন সমিতি গঠন করছি, যেটার প্রেসিডেন্ট হিসাবে এই আকমল আলী বড়ভূইয়া এবং সাধারণ সম্পাদক হিসাবে এই শিল্পী ভট্টাচার্য মহাশয়কে মানে মনোনীত করা হয়েছে এই বলে আমরা।